হ্যালো, সবাই শুনতে পান? আছেন সবাই? আচ্ছা, আপনারা সবাই কি এই কাজগুলো করে করে মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন? আমি একটু দেখে নেই। আচ্ছা, তো এখন কি আমরা সিএসএস শুরু করব? স্যার স্যার আপনি আছেন এখানে? ভাই শুরু করেন, টেবিল সবাই পারবো। সিএসএস শুরু করা যায়? আমার স্ক্রিনটা যদি একবার দেখতেন আপনার কি কোনো সমস্যা? জি ভাইয়া। ডান শেয়ার দেন। জি ভাইয়া, এদিকে আমি সব সেন্টার করছি, তো এই যে এই আইকন থেকে দুইটা যেখানে আসছে না সেন্টার, এই দুইটা আবার কেন ধারে থেকে গেল? রেকর্ডিং টা দেখেন নাকি? বুঝি নাই, আরেকবার বলেন। হ্যাঁ, এই যে আমার এই এই নাম, এই লিস্ট গুলা, এই যে আইকন আর নাম্বারটা এখানে সাইডে থাকা গেল, সব সেন্টার করলাম। তাও এগুলো সাইডে থেকে গেছে? জি ভাইয়া, কোডিং এ জানতো? এই যে একেবারে টেবিলের শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়া সেন্টার দিয়ে দিয়েছি, তো কিন্তু তারপর ওই দিকে আবার কেন সাইড থাকছে? টেবিলটা সেন্টারে আসছে, কিন্তু আপনার ইয়েটা কোথায়? ওই যে লিস্ট যেগুলা, আপনার সমস্যা তো হচ্ছে লিস্টে এসে, লিস্টগুলো জি কোথায়? ভাইয়া, লিস্ট ভুল ধারা পড়ছে, এই যে লিস্টের দিকে তো দিই নাই, টেবিলের না, না ওখানে ভাইয়া, বডির তো শুরু থেকে শেষ পর্যন্ত দিচ্ছি। তাহলে মেবি এই লিস্টের ক্ষেত্রে এটা কাজ করবে না। আপনি ইয়ে করেন তো, এলআইয়ের মধ্যে একটা কাজ করেন, এলআইয়ের মধ্যে একটা স্পেস দেন, এলআইয়ের পরে এই জায়গায় স্পেস দিয়ে লেখেন অ্যালাইন, ALIGN, সমান সমান দিয়ে ডবল কোট নেন। হ্যাঁ, এর মধ্যে লেখেন সেন্টার। এবার সেভ করে রান করেন। তো কিছু হচ্ছে না? সাইডে থাকছে। আচ্ছা, এখানে এভাবে সেন্টার ট্যাগ দিয়ে কাজ করা যাবে না। এই বিষয়টা আমি একটু দেখি, দাঁড়ান। আপনার সে স্ক্রিনটা স্টপ দেন, আমি আমারটাতে দেখি। এটা যদি আমি টেবিলটাকে, আচ্ছা টেবিল আছে, থাক, এতটুকুকে কমেন্ট আউট করে দিই, টেবিলটুকুকে। এখন এখানে কি নিয়েছেন আপনারা? লিস্ট। ক্াকেড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 
ওয়েলকাম। লালিব, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কারেন্ট চলে গেছে। আচ্ছা, হোস্টটা এখন আমি আছি, হোস্ট আপনাকে করে দিলাম। দেন স্যার, একটু আগে হোস্ট আসিফ ভাই ছিল দেখলাম, আপনি কি রিমুভ হয়ে গেছিলেন? আমি তো রিমুভ হই নাই স্যার। পোস্ট আপনাকে বানিয়ে দিয়েছি, অসুবিধা নাই। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, এখানে লিস্টের ক্ষেত্রে যদি কিছু সেন্টার করি, যেভাবেই সেন্টার করি না কেন, দেখা যাচ্ছে যে এই নাম্বারিং গুলো বামে থাকতেছে আর টেক্সট গুলো সেন্টার হচ্ছে। ওইভাবে হবে না, লিস্টের ক্ষেত্রে হয় না, তার মানে লিস্টের ক্ষেত্রে যদি করতে চান তাহলে এখানে ম্যানুয়ালি করে ফ্লোট দিতে হবে। লেফট রাইট করা লাগবে। আচ্ছা, ফ্লোট করে দেখি। ফ্লোট তো সেন্টার হয় না। আপনি ওয়েল কে কিসের জন্য টেক্সটাইল লাইন সেন্টার দিছেন? সম্পূর্ণ ওয়েল কে একটা ডিবের মধ্যে নেনরে পাগলা। ওকে, একটা ডিবের মধ্যে নিয়ে ওইটাকে খালি টেক্সটাইল লাইন সেন্টার দেন। সেম প্রবলেম জানা না স্যার, এখানে মনে হয় ম্যানুয়ালি করতে হবে স্যার। এলাইকে দেন তো দেখি। তাহলে তো আমার ওয়েল দেওয়ার দরকার নাই, তাহলে আমার ইউএল দেন। এলাই তো দিয়েও হবে না। ইয়া করেন, ওয়েল কে বাদ দিয়ে ওটা ইউএল করেন। ইউএলও সেম প্রবলেম। ইউএল এর স্টাইল করে দেন টেক্সট ডেকোরেশন নাম। রিলোড দেন। এখানে তো লাইভ চলতেছে স্যার, নিচে এখানে টেক্সট ডেকোরেশন নাম, ইউএল এর এলআই কে ধরে টেক্সট ডেকোরেশন নাম করতে হবে। এখানে ইনলাইন করলে হবে না, বা এক্সটার্নাল ভাবে করতে হবে, আচ্ছা বা ইন্টারনাল করুন। ইন্টারনালি করে, ইন্টারনাল করে। ইউএল এর এলআই কে ধরেন, ইউএল এলআই টেক্সট ডেকোরেশন নাম করে। কাজ করছে না না স্যার, এটা মেবি ম্যানুয়ালি করতে হবে স্যার। এটা ম্যানুয়ালি করে। ওকে, এই মাহমুদুল হাসান ভাই, মাহমুদুল হাসান ভাই আপনি শুনতে পাচ্ছেন? মাহমুদুল ভাই,
আচ্ছা, আপনার এই লিস্টিং এর ব্যাপারটা, এটা যখন সেন্টার করবেন তখন এভাবে না করে আপনারা ম্যানুয়ালি করবেন, অর্থাৎ এখানে লিখবেন ওয়ান, পেন্সিল লিখেন, এইভাবে করবেন। এভাবে করলে দেখেন এখন সেন্টার ট্যাগ কাজ করবে, দেখেন এভাবে কাজ করবে। আমি যদি এটাকে রিলোড দেই ব্রাউজারে, দেখেন কাজ করতেছে। আর আমি এখানে যেটা করছি যে আমার প্রতিবার ব্রাউজারে গিয়ে রিলোড দিতে হবে না, আমার এখানেই কাজ করবে। আমি এখানে যে কোড লিখবো সেটা এইখানে আউটপুট দেখাবে, এই উইন্ডোর মধ্যে, এতটুকুর মধ্যে। এখানে যদি আমি H1 নেই, দেখেন এখানে আউটপুট দেখাচ্ছে। স্যার আমি কি CSS টা শুরু করবো? HTML মোটামুটি আগায় গেছে। কত দূর আগাইছে? স্যার মোটামুটি বেসিকের জন্য যা যা দরকার প্রায় হয়ে গেছে সব, এখন শুধু যে আপনি HTML দিয়ে বায়োডাটাটা করানো দেখান। বায়োডাটা, ওকে, ছবি, নাম, টাইটেল, ছবি, নাম, টাইটেল এবং নিজের সম্পর্কে 10টা বাক্য। স্যার এই জিনিসগুলো অবশ্য দেখানো হয়েছে, এটা তাহলে হোমওয়ার্ক থাক। তাহলে CSS আপনি অ্যাড করার আগে দাঁড়ান, একটা জিনিস আমি একটু দেখে নিই। এখানে নর্মালি হচ্ছে ওই যে ULLI এ লিস্ট স্টাইল নান করবেন, লিস্ট স্টাইল নান, টেক্সট UL কে দিবেন টেক্সট অ্যালাইন সেন্টার, আর লিস্ট স্টাইল ইনসাইড, এই দুইটা দিয়ে দেখেন তো কাজ করে কিনা। ইউএল এর মধ্যে স্টাইল নেন, স্টাইলে লেখেন টেক্সট অ্যালাইন সেন্টার আর লিস্ট স্টাইল ইনসাইড। মনে হয় হওয়ার কথা নয়, লিস্ট অ্যালাইন, লিস্ট স্টাইল আর টেক্সট অ্যালাইন, লিস্ট স্টাইল ইনসাইড, এই তো হইছে। আচ্ছা জি স্যার, হইছে, যাক পারি কিছু তাহলে। স্যার আপনি তো পুরাই রকেট। ঠিক আছে জি স্যার, তাহলে এই লিস্ট দিয়েও করা যাবে, কিন্তু এখানে একটু CSS অ্যাড করতে হবে। এখন যেহেতু আমরা CSS এ আসি নাই, সেহেতু এটা আপনারা এখনই বুঝবেন না, এটা পরবর্তীতে দেখানো হবে আপনাদের ক্লিয়ার করে। আচ্ছা CSS যে তিন ভাবে হয়, তিন ভাবে ওটার বেসিকটা ধরিয়ে দেন। আর এই প্রশ্ন কে করেছিল? সেন্টারে আসতেছে না এইটা। আমি তাহেরা সিদ্দিকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমরা নতুন কিছু শিখলাম, নতুন কিছু দেখলাম, আর আপনার প্রবলেমটা আপনি বুঝতে পেরেছেন। টেক্সট মানে UL বা OL, UL মানে কি আনঅর্ডার লিস্ট, OL মানে কি অর্ডার লিস্ট। তো এখানে যেহেতু আমরা OL দিয়েছি, OL দেওয়ার পরে দেখেন এই যে একটা অর্ডারিং লিস্টে আসতেছে, আর লিস্ট স্টাইলটা এখানে ইনসাইড আছে। এখানে লিস্ট স্টাইলটা যদি আমরা নান করে দিই তাহলে কি আসবে? দেখেন লিস্টের স্টাইলই নান হয়ে গেছে, লিস্ট স্টাইলটা উঠে গেছে। ঠিক আছে, লিস্ট লিস্ট স্টাইলটা আউটসাইডে গেলে আউটসাইডে, আর ইনসাইডে দিলে একবারে কাছে কাছে। তার মানে আমরা যদি ইনসাইড না করে দেই তাহলে এটা ডিফল্ট ভাবে আউটসাইড হয়ে থাকে, দূরে গিয়ে আউটসাইডে হয়ে থাকে। হ্যাঁ, আমরা যখন এখানে ইনসাইড করে দেব তখন এটা সাথে চলে আসবে। আর ওটা যদি আমরা নান করে দিই তাহলে কোনো লিস্টের স্টাইলই থাকবে না।
আর টেক্সট অ্যালাইন ইউএল কে বা ওএল কে ধরে ধরে সেন্টারাইজ করতে হয়। তো এই পর্যন্ত আপনাদেরকে যা বোঝানো হয়েছে তার মধ্যে কি কারো কোনো সমস্যা রয়েছে? না স্যার, তবে স্যার যে ভাইয়া যে ডিভের কথা বললো, ডিভ আর সেকশনটা একটু আলোচনার পরেই শেষ এসে গেলে আমাদের আরো ভালো হতো। আচ্ছা, তাহলে ডিভ আর সেকশনটা প্রায় একই জিনিস। তারপরেও সেকশনটা হচ্ছে মনে করেন বড় প্রজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, আর ডিভ আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, কিন্তু ডিভ ইউজ করাই বেটার। আর সেকশন আমরা করব যখন প্রজেক্ট করতে যাব, তখন আমরা সেকশন ইউজ করব। আমার কথা বুঝেছেন? ডিভ মানে কি বলেন তো? ডিভ মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে কি বলেন তো? ডিভিশন মানে হচ্ছে বিভাগ। একটা বিভাগের আন্ডারে কয়টা করে জেলা থাকে বলেন তো? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? থাকে 8-10টা, থাকে 8-10টা বা যা থাকলে থাকলো, তাতে আমার কি? আমি তো আর বিসিএস দিচ্ছি না। তো এই হলো বিষয়। ওই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি কত সালে জন্মগ্রহণ করছে না জান, জন্মগ্রহণ করছে ও জানে, আমার কোনো লাভ আছে বলেন? আমরা ফ্রিল্যান্সার সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, আমাদের গুগল থাকলেই হলো। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এই যে দেখেন, মনে করেন একটা সেকশন নিলাম, সেকশনের নাম দিলাম হেডার, বা সেকশনের নাম দিলাম ফুটার, বা সেকশনের নাম দিলাম স্লাইডার। আপনি ডিপ দিয়ে ওরকম ভাবে করতে পারেন, কিন্তু সেকশন দিয়ে মানে একটা আলাদা আলাদা সেকশন করতেছেন। ওইটা মনে করেন গালিব, আপনি কুডাটা একটু ওপেন করেন তো। কুডাটা ওপেন করে ইনাদেরকে সেকশনটা বুঝিয়ে দেন এবং ডিপটা বুঝিয়ে দেন। ওকে, আমি কি বলছি বুঝছেন? জি স্যার। জি, ঠিক আছে। তারপরে আপনি ইন্টারনাল, ইনলাইন, এক্সটারনাল, এই তিনটা সিএসএস এর আজকে ডিফল্ট কিছু স্ট্রাকচার দেখিয়ে দেন, তাহলে সবার বোধগম্য হবে। ওকে স্যার। আচ্ছা, আমার কুডাটা আছে কোথায়? ডেস্কটপে থাকার কথা। ওইটা যে রাখছিলাম কোথায়? আচ্ছা, ওইটার HTML কোডটা আমি এই মুহূর্তে পাচ্ছি না। আমি ফটোশপে কুডার একটা ভিউ আমার কাছে আছে, ওইটা আমি দেখাচ্ছি। ও না, পাইছি, পেয়ে গেছি। দেখেন, এটার একটা ফটোশপ ফাইল আমার কাছে ছিল, এই যে দেখেন ফটোশপ ফাইল ছিল, এটা কিন্তু কোড না। তো এটা থেকে আমি আমি কি করছি, ওয়েব পেজে কনভার্ট করছি। ওইটা দেখে দেখে ওইখানে যেভাবে যেভাবে আছে, এই যে লোগোটা নিয়ে এসে এখানে বসাইছি, এই সব কিছু এখানে ওয়েব পেজে একটা কনভার্ট করছি। এইখানে দেখেন, এই যে এই অংশটুকু, এই কালারের অংশটুকু, এটা একটা সেকশন। এই সবুজ কালারের এই অংশটুকু, এটা একটা সেকশন। এই সেকশনের মধ্যে কী আছে, এই যে এখানে একটা হেডিং আছে, এখানে কিছু প্যারাগ্রাফ আছে,
এখানে আবার কিছু ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ অ্যাড করা আছে, এখানে আবারও হেডিং, তার নিচে আবার এই যে সেন্টার করা কিছু টেক্সট, এরকম ধরেন এগুলো আছে কি একটা সেকশনের আন্ডারে, একটা সেকশনের মধ্যে। আবার এই যে এটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এইভাবে আলাদা আলাদা সেকশন নিয়ে কাজ করা হয় এইচটিএমএলে। আবার যদি ডিভ নেন, সেম কাজগুলি করতে পারবেন ডিভ দিয়েও। যদি মনে করেন যে না আমি ডিভ নিব, ডিভ নিয়েও ডিভের মধ্যে আলাদা আলাদা ক্লাস দিয়ে দিয়ে এরকম এটা একটা ডিভ হিসেবে নিতে পারবেন, এটা আরেকটা ডিভ হিসেবে নিতে পারেন, এই ডিভের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবেন। সাপোজ আমি দেখাই, এটা সিএসএস করতে লাগলে এসে যাবে বিষয়গুলো, আমি দেখাই একটু। এখানে সাপোজ একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে আমি ধরে নিলাম H1 দিলাম, দিস ইজ হেডিং, এরপরে নিলাম প্যারাগ্রাফ, এখানে দিলাম এতটুকু লিখলাম। দেখেন আমি H1 নিছি, একটা প্যারাগ্রাফ নিছি, এই দুটা কার মধ্যে নিছি, একটা ডিভ, একটা ডিভিশনের মধ্যে এই দুটাকে রাখছি। অর্থাৎ আমি এখন এই ডিভিশনকে নিয়ে যখন অপারেশন করব তখন এই দুইটার সাথেই কাজ করবে। এখানে আমি ইমেজ, তারপরে আরো যত যাই নিব, এই ডিভিশন নিয়ে যখন আমি কাজ করব তখন এই দুইটার সাথে কাজ হবে। আমি যদি ডিভকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, দেখেন কি হয়। এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সিস্টেমটা আপনারা বুঝবেন না, শুধু দেখে রাখেন। দেখেন আমি ডিভকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই ডিভের মধ্যে যে যে আছে সবার ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেছে। আমি যদি এখানে আরেকটা H1 নেই, এখানে যদি লিখি সেকেন্ড, দেখেন এখানে এটারও ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি যদি এখানে ডিপকে বলে দেই তোমার মধ্যে যা যে যে আছে সবার কালার করে দাও ব্ল্যাক, দেখেন সবার কালার ব্ল্যাক হয়ে গেছে। অর্থাৎ এই ডিভিশনকে নিয়ে আমি এখন কাজ করতে পারি, একটা বিভাগকে নিয়ে আমি কাজ করতে পারি, এই বিভাগের আন্ডারে যে যে আছে সবার সাথে এই অপারেশনটা হবে। সেকশনটাও মোটা এমনই, যে একটা এই ডিপটা না নিয়ে একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে সেকশনটাকে এই স্টাইলগুলো দিয়ে দিলাম, এর মধ্যে এর আন্ডারে যারা থাকবে সবাইকে নিয়ে অপারেশন করবে। এই জিনিসগুলো যখন আমরা সিএসএস করব প্লাস এইচটিএমএল দুটো একসাথে, তখন আসবে এই বিষয়গুলো, পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা হবে এটা নিয়ে। এতটুকু কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে আমি এখন সিএসএসটার দিকে যাই। আমরা কি সিএসএস কাকে বলে এটা জানি? সিএসএস কি এটা জানি? সবাই জানেন? আমারও ধারণা নাই ভাই, কোন ধারণা নাই, পুরো ব্ল্যাঙ্ক। এখন আমি বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে যখন একটা বিল্ডিং করা হয়, যখন দালানটা দাঁড় করানো হয়, তখন যে একটা শুধু দালানটা যে দাঁড়ায় থাকে এটা হচ্ছে এইচটিএমএল। এরপরে প্লাস্টার করে তার গায়ে যখন রং করা হয় সেটা হচ্ছে সিএসএস। সিএসএস এতটুকু আপাতত আমরা জেনে রাখি, যেহেতু আমরা এইচটিএমএল আর সিএসএস নিয়ে আপাতত কাজ করব, আর এরপরে ব্যাকএন্ড তারপরে ওগুলো পরে আসবে। তো এইচটিএমএলটা হচ্ছে মূল দালান, আর সিএসএসটা হচ্ছে তার শরীরে লাগানো হচ্ছে প্লাস্টার আর রং। অর্থাৎ আমি এখানে যদি এইচটিএমএল দিয়ে কোনো কোড করি, এখানে যে ফর্ম টর্ম নিব সব একপাশে ধরেন সাজানো গোছানো থাকবে না, মানে একভাবে সব দাঁড়ায় থাকবে, কোনো কালার নেই, কিছু নাই, একভাবে দাঁড়ায় থাকবে সব। যখন আমরা সিএসএস অ্যাড করব তখন এই জিনিসগুলোকে সাজাবো, প্লাস রং করব, কালার দিব, বিভিন্ন ডিজাইন করব, এটা করব সিএসএস দিয়ে। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আপনারা যদি মনে না থাকে এখানে এসে সার্চ করবেন, গুগলে এসে সার্চ করবেন সিএসএস ফুল ফর্ম, দেখেন এখানে বলে দিবে এই যে ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে সিএসএস এর ফুল ফর্ম। আপনারা কি কেউ আমাকে বলতে পারেন এইচটিএমএল এর ফুল ফর্মটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। গুড, হাইপার দেখে দেখে বললো পাশে লেখা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অনেক ইজি। আর সিএসএসটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এটা দিয়ে বিভিন্ন স্টাইল করা হবে, বিভিন্ন ডিজাইন করা হবে। তো সিএসএসটা মূলত হয়ে থাকে তিন ধরনের, কি কি সেটা আমরা একটু দেখি এখানে। এক নম্বরে হচ্ছে ইনলাইন সিএসএস, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনাল সিএসএস,
তৃতীয়ত হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন কথা হচ্ছে ইনলাইন কি, ইন্টারনাল কি আর এক্সটার্নাল কি, কেউ কি জানেন এই বিষয়ে আগে থেকে অভিজ্ঞতা আছে কারো? না ভাই, একটা বাইরে থেকে এক্সটার্নাল মানে ওটা বোঝাচ্ছে হয়তো বা বাইরের কিছু আনা, আর অনেক সুন্দর কথা বলছেন। একটা কথা এই এক্সটার্নাল শব্দটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা এক্সটার্নাল, কোথাও থেকে একটা আসবে, এক্সটার্নাল থাকবে এটা। আর ইন্টারনাল দিয়ে বোঝাই যাচ্ছে এটা ইন্টারনাল, আমি যে এইচটিএমএল কোডগুলো লিখতেছি এর মধ্যে ইন্টারনাল কোথাও একটা থাকবে, বোঝাই যাচ্ছে এই ওয়ার্ডগুলোই বলে দিচ্ছে যে এটা আসলে কি। তারপর আমি বলি যে আমি ধরেন এইচটিএমএল কোড লিখতেছি লিখতেছি এখানে এই চল নিলাম, নিয়ে এখানে লিখলাম লিখলাম। এখন আমি যদি স্টাইল করি এই লাইনের মধ্যেই, আমি স্টাইলটা বসাই দিলাম সেম লাইনে, অন্য কোথাও গেলাম না, আমি এই সেম লাইনে স্টাইলগুলো বসাচ্ছি, এই সেম লাইনে স্টাইলগুলো করতেছি, সিএসএস লিখতেছি, তাহলে এটা কি হবে? ইনলাইন। সেম লাইনে যখন সিএসএস করব তখন হবে এটা ইনলাইন সিএসএস। আর যখন আমি এটা এই লাইনে না করব না, না করে এই যে এইচ ওয়ানটাকে আমি ধরবো, বলবো যে এই অন্য একটা জায়গায় এখানে এসে বলবো যে এইচ ওয়ানকে ধরো, ধরে ওকে এই কালার দাও, আমি এখানে এসে বলে দিচ্ছি, এখানে এসে বলতেছি কিন্তু আলাদা কোনো ফাইলে না, এই ফাইলের মধ্যেই বলতেছি, এটা হবে ইন্টারনাল। আর এক্সটার্নাল হবে আসলে হচ্ছে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যেই থাকবে না, এটা আলাদা একটা ফাইল হবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আমার কোথায় আছে? এই ওয়েবের মধ্যে প্রজেক্ট নামে এই যে ফোল্ডার, এখানে এখানে একটা সিএসএস ফাইল হবে। এখানে নিউতে এসে টেক্সট ডকুমেন্ট নিলাম, এটার নাম দিলাম স্টাইল ডট সিএসএস, এক্সটার্নাল একটা ফাইল হলো, এর মধ্যে আমি সিএসএস কোডগুলো লিখবো। লেখার পরে বলে দিব এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে বলে দিব যে ওই স্টাইল ডট সিএসএস নামের একটা ফাইল আছে, সেখানে আমি সব রাখছি, ওখান থেকে তুমি ধরে নাও। আমি এখানে এসে লিঙ্ক করাই দিব যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল আছে, ওকে তুমি ধরে ওইখানকার কোডগুলো নিয়ে আসো। তো এটা হবে মানে হেডের মধ্যে এটা যাবে, হ্যাঁ এটা যাবে হেডের মধ্যে, হেডের মধ্যে আমি লিংক করাবো, ওই জিনিসগুলো আমি দেখাবো, সবগুলোই দেখাবো, আগে বলতেছি যে জিনিসটা আসলে কি। তাহলে মানে এক্সটারনালের জন্য ভাই, হ্যাঁ লিংকটা শুধু হবে এক্সটারনালের ক্ষেত্রেই, ইন্টারনাল বলেন আর ইনলাইন বলেন এদের ক্ষেত্রে লিংক করানোর প্রয়োজন নেই, এটা এইচটিএমএল ফাইলের মধ্যেই কোডগুলো থাকে। তো আমরা কি বুঝতে পারছি ইনলাইন কি, ইন্টারনাল কি আর এক্সটারনাল কি? কেউ একজন আমাকে একটু বুঝাই দেন কি বুঝলেন, কে বুঝাবেন? ভাই আমি বুঝি, আরেকবার রিপিট করেন ভাই। আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে যে যদি কোনো মানে স্টাইলের জন্য সিএসএস লিখি তাহলে ওগুলা ইনলাইন আর ইন্টারনালের মধ্যেই পড়ছে, আর এক্সটারনাল যেটা ওটা আলাদা একটা স্টাইল সিএসএস মানে ফাইল খোলা লাগবে, ওই ফাইলের লিংকটা হেড ট্যাগের ভিতর ঢুকিয়ে দাও লাগবে, এটা এক্সটারনাল। ওখানে মানে প্রত্যেকটা এই ফাইলের মধ্যে যেগুলো থাকবে এগুলো ইন্টারনাল আর ইনলাইন। এখন ইনলাইন হচ্ছে যেটা সেম লাইনে থাকবে, ধরেন আমি এই লাইনকে আমি এই লাইন নিয়ে অপারেশন করতে চাচ্ছি, এটাকে কালার দেই, ব্যাকগ্রাউন্ড দেই, যাই করি এই লাইন নিয়ে আমি অপারেশন করতে চাচ্ছি, তো আমি যদি এখানেই সিএসএসগুলো লেখা শুরু করি, এখানেই স্টাইল দিয়ে সিএসএসগুলো লিখি, তখন এটা হবে ইনলাইন। এই লাইনের জন্য করতেছি এখানে, এই লাইনের জন্য করবো এখানে, যেই যেই লাইনের জন্য করবো সেই সেই লাইনেই আমি সিএসএসগুলো লিখতেছি, অর্থাৎ সেম লাইনে যখন আমি সিএসএস লিখবো তখন এটা হবে ইনলাইন সিএসএস। আর যখন আমি সেম লাইনে লিখবো না, এখানে যে এইচ ওয়ান নামে একটা ট্যাগ আছে, আমি এখানে এইচ ওয়ানকে এখানে বাইরে এসে ধরবো, ধরে বলবো যে অমুক এইচ ওয়ানকে তুমি কালার করো এটা, ব্যাকগ্রাউন্ড দাও এটা, তখন এটা হবে ইন্টারনাল। আর যখন আমি এখানে সিএসএস লিখবোই না, যে দেখতেছি না আমার এইচটিএমএল ফাইলটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে সিএসএস লিখে আমি গন্ডগোল পাকাতে চাচ্ছি না, আমি আলাদা একটা ফাইল করব, তখন আমি এসে এই ফোল্ডারের মধ্যে আরেকটা সিএসএস নামের ফাইল করব, স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল করে এখানে সব সিএসএস এর কোডগুলো লিখবো, এটা হচ্ছে এক্সটার্নাল। এবার বুঝতে পারছেন সবাই? আসিফ ভাই বুঝতে পারছেন? তারপর আপনি এইচটিএমএল হচ্ছে আপনার প্রথম ক্লাসটা মিস করছেন, তো আপনার জন্য একটু অসুবিধাই হবে, আপনার ভিডিওটা প্রথমে দেখা উচিত। হ্যাঁ ভাই ভিডিও দিলাম, আশা করি আজকে দুইটা ভিডিও দেখে নেবেন। ভাই ভিডিওগুলো মেসেঞ্জারে দিলে ভালো হয়, মেসেঞ্জারে লিংকটা দেওয়া হয়েছে দেখেন,
জি ভাই, মেসেঞ্জারে লিংক আছে ভাই, ওখানে ভিডিও পোস্ট করলে একটু দেখতে সুবিধা হতো। মেসেঞ্জারে আপনার 25 MB-র উপরে ফাইল নিবে না, এখন এত বড় ফাইল তো আপনার মেসেঞ্জারে যাবে না। আচ্ছা ভাই, এজন্য ইমেল থেকে ডাউনলোড করে দিবেন। আপনারা ডাউনলোড করে দেখতে পারেন, অথবা যদি সমস্যা পুরোটা যদি দেখতে না হয় সেই ক্ষেত্রে ওখানে অনলাইনে টেনে টেনে দেখবেন। তবে আমি মনে করি না টানাটাই উত্তম, কেননা আপনি যদি টেনে দেন হয়তো বা, এখন কথা বলতেছি না কিন্তু মাঝখানে এমন একটা কথা মিস করতে পারেন যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এখন আমরা কি করব, ইনলাইন সিএসএস লিখব। দেখি ইনলাইন সিএসএস কিভাবে লেখে। তো ইনলাইন সিএসএস লেখার জন্য যে কোনো ট্যাগের মধ্যে, ধরেন H1 ট্যাগ, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে স্টাইল, STYLE, স্টাইল। স্টাইল দিয়ে সমান সমান দিতে হবে, দেন এই কোটেশনের মধ্যে সিএসএস এর কোডগুলো লিখতে হবে। যা কিছুই কোড লিখবো সিএসএস এর, সব হবে এর মধ্যে, যত যাই করব সব এর মধ্যে সিএসএস এর কোডগুলো। তো এখন আমি সিএসএস এর হচ্ছে সিস্টেম যে একটা ইয়ে থাকবে, একটা প্রপার্টি, একটা ভ্যালু। প্রপার্টিটা থাকে কোলনের আগে, এখানে থাকে প্রপার্টি, আর এই কোলনের পরে থাকে হচ্ছে ভ্যালু, তার ভ্যালু, আর শেষে এই কোলন দিয়ে শেষ করতে হয়, সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। তাহলে আমরা এই সিস্টেমে এখানে যদি লিখি একটা প্রপার্টি, সিএসএস এর একটা প্রপার্টি হচ্ছে কালার, আমি লিখলাম কালার, এখন আমি কোলন দিলাম, দেওয়ার পরে এখন তার ভ্যালু দিব, কালারের ভ্যালু কি দিব, দিলাম রেড। দেওয়ার পরে আমি যদি সেমিকোলন দিয়ে শেষ করি, দেখেন কালারটা রেড হয়েছে। আমি সেভ করে ব্রাউজার দিয়েও রান করে দেখাচ্ছি, রেড হয়েছে, পুরো লেখাটা লাল হয়ে গেছে। তার মানে বোঝা গেল কি, এটা কিন্তু ইনলাইন সিএসএস, স্টাইল সমান সমান এই কোটেশনের মধ্যে আমার এই প্রপার্টি আর ভ্যালুটা বলে দিতে হবে। এই কাজটাই যদি আমি ইন্টারনাল সিএসএস এ করি তাহলে কিভাবে করতে হবে, আমি এটা তুলে দিই। আচ্ছা, এখন না তুলি, আমি হেড অথবা বডির মধ্যে যে কোনো জায়গায় শুরু করতে পারি। এখানে শুরু করব স্টাইল, স্টাইল ট্যাগ নিব একটা, স্টাইল ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, দেখছেন। এবার কি করব, এখন আমি কাকে কালার দিব, এখানে তো অনেক ট্যাগ থাকতে পারে, H1 তো, H1 আছে, H2 তো থাকতে পারে, এখানে তো আরো কিছু টেক্সট থাকতে পারে, এখন আমি কাকে কালার দিব সেটা তো সিলেক্ট করতে হবে এখানে, তাই না। এখানে যেহেতু আমি ইনলাইন করছি, সো সে বুঝতেই পারছে যে আমার এই লাইন নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমি যখন ইন্টারনাল করব তখন তো বলে দিতে হবে যে আমি অমুক জায়গায় কালার দিতে চাই। তো সেটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অংশকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এখানে H1 কে সিলেক্ট করতে চাই, তো এখানে আমি লিখব H1, এটাকে বলে সিলেক্টর, H1 লিখলাম, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড করব, করার পরে একটা ইন্টার দিলাম, দেখেন এখন H1 সিলেক্ট আছে। এখন আমি এখানে যে অপারেশনগুলো করব, যে প্রপার্টি আর যে ভ্যালুগুলো দেবো, সেগুলো H1 কে নিয়ে কাজ করবে। তো আমি এই কালারটাকে এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি, কাট করে নিয়ে এসে এই H1 এর মধ্যে বসাই দিচ্ছি। দেখেন এখন কিন্তু এখানে কালার নেই, আমি এখানে যদি বসাই দেই দেখেন কালারটা আবার চলে আসছে। এটা করলাম ইন্টারনাল, ফার্স্টে কি করছি, স্টাইল নামে ট্যাগ নিছি, শুরু করছি, শেষ করছি, মাঝখানে H1 কে সিলেক্ট করছি, এই যে H1 কে কালার দিব তাই H1 কে সিলেক্ট করছি, H1 লিখে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং শেষ ইন্ট, এর মাঝখানে আমি সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলো কল করব। এখানে আমি কালার বললাম রেড, এবার ব্যাকগ্রাউন্ড বলতে পারি, এখানে বলতে পারি BSCK ব্যাকগ্রাউন্ড, এটাও সিএসএস এর একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড দিলাম, এবার তার ভ্যালু দেবো কি, ভ্যালু দিয়ে দেই হচ্ছে এটা দিলাম, এই কালার, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে প্লাস একটা কালার নিয়েছে,
এটা হলো কি ইন্টারনাল, ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে এই কাজটা করলাম। সবাই কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, আপনি H1টা কে সিলেক্ট করলেন কিভাবে এটা আমাকে আরেকবার একটু বলেন না। আমি H1 কে সিলেক্ট করছি, এখানে যে H1 ট্যাগটা আছে, আমি সামনের এই যে চিহ্ন, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই চিহ্নটা নিব না, শুধুমাত্র ট্যাগের নামটা নিব। এই যে ট্যাগের নামটা নিলাম, নিয়ে এখানে এসে আমি খালি এখানে এসে পেস্ট করে দিলাম, এখানে H1 থাকলো, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব, ইন্ট করব, করে এর মাঝে সিএসএস এর কোডগুলো লিখব। আচ্ছা ভাইয়া, ওখানে যদি কেউ মানে পেস্ট না করে ডাইরেক্ট ওখানে H1 লেখে তাহলে কি হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এখানে কোডটা পেলেই হলো, এখানে আপনি লিখে দেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, H1 লিখে দেন। এটা ওকে, এটা থ্যাংক ইউ হলো ভাইয়া। ইন্টারনাল, আর ইন্টারনাল সিএসএস গুলো অবশ্যই স্টাইল ট্যাগের মাঝখানে হবে, স্টাইল ট্যাগের মাঝে। আপনারা যদি কখনো মনে করেন যে এই জিনিসটা আমি ভুলে যেতে পারি, এটা আমার দরকার, তখন কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? বলেন। ভাইয়া, আপনি যেটা বললেন যে স্টাইল ট্যাগের মধ্যে হওয়া লাগবে, আর আরেকটা শর্ত যে ওটা হেড ট্যাগের ভিতরে হওয়া লাগবে, স্টাইল ট্যাগটা ইন্টারনালের ক্ষেত্রে না, এটা হেড ট্যাগের বাইরেও কাজ করে, কিন্তু হেড ট্যাগের মধ্যেই আপনারা ইউজ করেন। ধরেন আমি এটাকে বের করে নিলাম, নিয়ে এই যে বডির মধ্যেই দিয়ে দিলাম, এখানেও কাজ করবে, করবে এখানেও না, কিন্তু আপনারা হেডের মধ্যেই দিয়েন যেহেতু স্টাইলটা দিচ্ছেন। এতটুকু ক্লিয়ার সবাই? কিন্তু ওটা বাধ্যতামূলক। ভাইয়া, ভাইয়া, যে মুরাদ হোসেনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পুরাটাই করছি, তো আমি এটা পুরাটা না করে আমি চাচ্ছিলাম যে মুরাদ হোসেনটা শুধু আমি ব্যাকগ্রাউন্ড কালার। এটার জন্য এখানে একটা প্রপার্টি আছে সিএসএস এর, যে আমি বলে দেব, মূলত H1 কি করে ফুল লাইনটা নিয়ে নেয়, কিন্তু স্প্যান কিন্তু পুরো লাইনটা নেয় না। আমি বলছিলাম তখন যে স্প্যান পুরো লাইন নেয় না, আপনি স্প্যান ব্যবহার করতে পারেন, আর যদি চান যে না আমি H1 কেই আমি এতটুকু দিতে চাই, তখন কি করবেন, এখানে আসবেন, এসে এখানে এসে বলবেন ডিসপ্লে, ডিসপ্লে একটা প্রপার্টি, এখানে বলবেন ডিসপ্লে ইনলাইন। যখন ডিসপ্লে প্রপার্টির ভ্যালু দিয়ে দিবেন ইনলাইন, শেষে সেমিকোলন দিয়ে ক্লোজ করবেন, তখন সে এতটুকু জায়গা নিয়ে নেবে। আর মনে রাখবেন সবসময় সিএসএস এর ক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেকটা লাইন শেষে একটা করে সেমিকোলন থাকবে, যদি সেটা এখানে ইন্ড হয়, যেমন এখানে কালার রেড, এই লাইনে কাজ শেষ, এখানে সেমিকোলন, ব্যাকগ্রাউন্ড এই কালার, এটার কাজ এখানে শেষ, শেষে সেমিকোলন। প্রথমে থাকবে প্রপার্টি, দেন একটা কোলন, কোলনের পরে তার থাক ভ্যালু, এরপরে থাকবে সেমিকোলন। এখন দেখেন ডিসপ্লে ইনলাইন করলাম, সে এতটুকু জায়গা নিল, বাকিটা ছেড়ে দিল, কিন্তু এই লাইনটা কেন এখানে উঠে আসলো না? কেউ কি বলতে পারেন এটা কেন এখানে উঠে আসলো না? এটার কারণ হচ্ছে এখানে যে আমি H2 নিয়েছি, H1 যেমন পুরো লাইন নাই, H2 পুরো লাইন নাই, তো এ এখানে উঠে আসবে কেন? কারণ এর তো হচ্ছে পুরো লাইন পাবে না, এখানে গেলে তো পুরো লাইন পাবে না, এজন্য সে উঠবে না। এখন এটাকেও যদি আমি ডিসপ্লে ইনলাইন করে দেই, তাহলে আমি যদি এটাকেও ডিসপ্লে ইনলাইন করে দেই, তাহলে উঠে আসবে। আমি সাপোজ এখানে আবার H2 কে সিলেক্ট করতেছি, H2 কে সিলেক্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ইন্ট করলাম, এইখানে বলে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন, এবার দেখেন উঠে আসছে। এখন এটাকে যদি আমি কালার দিতে চাই, তাহলে কি লিখবো, কেউ একটু বলেন তো আমাকে। টেক্সট কালার না ব্যাকগ্রাউন্ড কালার? টেক্সট কালার দিতে চাচ্ছি আমি, তাহলে আমি এখানে শুধু কালার নিব, ডিসপ্লে নিচে নিতে পারি, কালার নিলাম, উপরে নিতে এখন পারি, কি এখন কি করব, এই যে সেমিকোলন, সেমিকোলন এটা না 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 কলন কলন, আচ্ছা দিলাম, কোটেশন, এবার যেটা আমি কালারটা নিব সেটা নিব, কালারটা নিব। আচ্ছা ঠিক আছে, আমি একটা কালার দিচ্ছি, হলুদ কালারটা নেন, লাইট ব্লু, শেষ করব, শেষ করলাম।
বুঝতে পারছেন সবাই? এইবার আমরা করব এক্সটার্নাল সিএসএস, সেম কাজটাই করব এক্সটার্নাল সিএসএস দিয়ে। তো এক্সটার্নাল সিএসএস এর জন্য যা করতে হবে, আমাদের এখানে যে স্টাইল ট্যাগটা নিছি, এই স্টাইল ট্যাগটা এক্সটার্নাল সিএসএস এ লাগে না, এটা শুধুমাত্র ইন্টারনালের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমি স্টাইলটা তুলে দেই, তুলে দিলাম, দিয়ে এইটাকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি। নিয়ে এখন আমি যা করব হচ্ছে আমার সিএসএস ফাইলটাকে রান করব। এই যে সিএসএস ফাইল, সিএসএস ফাইলটাকে আমি ওপেন করে এখানে আমার কোডটা আমি পেস্ট করে দেব। দেখেন ওই কোডটাই কিন্তু এখানে নিয়ে আসছি, এইচ ওয়ান সিলেক্ট করে সেখানে কালার দেওয়া হয়েছে, এইচ টু সিলেক্ট করে সেটাকে ওই ইনলাইন করা হয়েছে, এটা এভাবে থেকে গেল, কেটে দিলাম। কথা বলছি থেকে এগুলো বুঝতে পারতেছেন তো আপনারা? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এখন আমি দেখেন এক্সটার্নাল সিএসএস করতেছি, এক্সটার্নাল সিএসএস আমি কি করলাম, ওই কোডটাকে জাস্ট এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে এনে রেখে দিলাম। দিয়ে এবার আমি এসে এই এখানে এসে কি করব, লিংক করাই দিব। এ তো বুঝবে না যে কোথায় তার স্টাইলগুলো রাখা আছে, তো আমার এখানে বলে দিতে হবে যে অমুক জায়গায় স্টাইল ডট সিএসএস এর মধ্যে তোমার কোডগুলো রাখা আছে, ওগুলো ধরে নিয়ে তুমি এগুলোর সাথে অপারেশন করো। তো এখানে আমি কি করব, লিংক নামে একটা ট্যাগ আছে ওইটা ইউজ করব। লিঙ্কের মধ্যে বলে দেবো রিলেশন সমান সমান স্টাইল শিট, মানে এটা যেহেতু সিএসএস এর ফাইল ধরাচ্ছি এই জন্য এখানে বলতে হবে রিলেশন স্টাইল শিট, রেল সমান সমান স্টাইল শিট, এটা মনে রাখবেন। আর এখানে আমার ফাইলের নেমটা দিতে হবে এইচ আর এফ এর মধ্যে, এখানে দিব STYL স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস নামে রাখা আছে আমার ফাইলটা, তাই আমি স্টাইল ডট সিএসএস দিলাম। এই যে স্টাইল ডট সিএসএস নামে যেহেতু রাখা আছে তাই আমি এটা দিলাম, এখানে যদি অন্য নামে থাকতো তাহলে আমি অন্য নাম দিতাম। দেওয়ার পরে এবার যদি আমি রান করি ফাইলটা, দেখি দেখেন কাজ করতেছে। এখন আমি যদি একটা কাজ করি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি আর আসলাম না, না এসে এবার আমি স্টাইল ডট সিএসএস এ যাব। এখন কাজ করব এখানে, এখানে যদি আমি এখানে লাইট ব্লুটা তুলে দিয়ে যদি এখানে আমি বলি তুমি কালার হও টমেটো, যদি রিলোড দেই দেখেন এটা টমেটো কালার হয়ে গেছে। আমি কিন্তু এখন এইচটিএমএল আর যাচ্ছি না, এখান থেকে কাজগুলো করতে পারতেছি। এখানে রেড তুলে দিয়ে করে দিই গ্রিন, দেখেন গ্রিন হয়ে গেছে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেই, দিয়ে করি হ্যাশ এফ এফ এফ, এটা কিন্তু কালার কোড, হোয়াইট লিখলেও হয় কিন্তু হ্যাশ এফ 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 এটার মানে সাদা, দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা হয়েছে। এখন কাজে আসবে কোনটা, পিকজি। আমি মনে আছে আপনাদের যে আমি পিকজির কথা বলছিলাম, পিকজি ডাউনলোড করতে বলছিলাম। সাপোজ আমি চাচ্ছি যে এই যে ফ্রিল্যান্সার ডট কম এর লোগোর উপরে যে কালারটা আছে এই কালারটা আমি আমার এই টেক্সটে দেব, কিন্তু ওই কালার কি নাম লিখবো ওইটা তো আমার জানা নাই। তো এখন আমি কি করব, এখন আমি আসবো পিকজিতে, পিকজিটা ওপেন করলাম। এখন আমি দেখেন মাউসটা যেখানে নিব সেখানকার কালারটা এখানে শো করবে, আমি যদি সবুজ নিয়ে আসি দেখেন সবুজ শো করতেছে, আমি যদি এখন এটা ফ্রিল্যান্সার ডট কম এর উপরে নিয়ে যাই দেখেন ওই কালারটা চলে আসছে এখানে। দেন এখানে দেখবেন কালার কোডগুলো শো করে, এখানে এই কালার কোডটা শো করবে, দেখেন খেয়াল করেন, দেখেন ওখানে কালার কোড শো করতেছে। তো আমি এবার কি করব, কন্ট্রোল অল্ট্রা সি দিব, তাহলে কালার কোডটা কপি হয়ে যাবে। এরপর আমি যাব এখানে, এসে এখানে করব কি কালারটা বলে দিব। মনে রাখবেন যে কালার কোডগুলো লিখতে হলে এখানে প্রথমে হ্যাশ দিয়ে নিতে হয়, হ্যাশ দিয়ে দিলাম, এটা পেস্ট করে দিলাম, আমার যে কোডটা কপি হয়েছিল সেই কোডটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ দিয়ে যদি এখন আমি রান করি দেখেন ফ্রিল্যান্সার ডট কম এর কালারটা চলে আসছে। এবার আমি চাচ্ছি যে এই যে এই ফাইবারের যে লোগোটা এই কালারটা আমি এখানে দিতে, তাহলে আমি কি করব আপনারা একটু বলেন তো আমাকে।
কেউ একটু বলেন আমি কি করব এখন, আমি এই কালারটা নিয়ে আসতে চাচ্ছি কিন্তু কালারের নাম জানি না। ভাই ওই যে পিকজি অন করবেন, আচ্ছা করলাম পিকজি অন করলাম, এবার কি করব? তারপরে ওই যে ওখানে যে মাউস পয়েন্টার কোথায় থাকা তবে মাউস পয়েন্টার কোথায় নিব, মাউস পয়েন্টার করে না না কালারের উপর, ফাইবারের লোগোর উপর। আচ্ছা আমি এই লোগোর উপর নিয়ে আসলাম, যে ওটা না পাশে পাশের কালারটা, এই তো বুঝতে পারছেন, মানে আমি যেই কালারের উপর রাখবো সেই কালারটা এখানে আসবে। আমি সবুজের উপর নিলাম, এখন কি করব বলেন? জি জি এখন কন্ট্রোল সি, কন্ট্রোল অল্ট, কন্ট্রোল অল্ট সি দিলাম, এটার মাধ্যমে আমার কালার কোডটা কপি হলো। এবার কি আমি এইচটিএমএল ফাইলে ঢুকবো নাকি স্টাইল ডট সিএসএস এ ঢুকবো? স্টাইল ডট সিএসএস এ আচ্ছা আসলাম, এখন আমি কোথায় বসাবো কালারটা? এই যে কালার লেখা আছে হ্যাজের ইয়ার পাশে, হ্যাজের পাশে এটা, জি জি আমি কি হ্যাজটা কাটবো? আমি বলেছি কালারের ভ্যালুটা পুরোটাই ডিলিট করতে হবে, আমি বলেছি এই রেড কালারটা চেঞ্জ করব। ও তাহলে হ্যাঁ তাহলে এই কালারে হ্যাঁ H2 তে যেতে হবে, যে টমেটো টমেটোটা চেঞ্জ করেন, টমেটো টমেটো, হ্যাঁ জি স্যার, ওকে ওকে। এখানে এখন আমি কালার কোডটা পেস্ট করে দিলাম, হবে একটা হ্যাশ দিতে হবে সামনে, হ্যাশ দিতে হবে তাহলে হবে, অনেক সুন্দর বুঝতে পারছেন আপনারা, হ্যাশ দিলাম। এবার যদি আমি আপনাদের জন্য দেখেন কালারটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে, সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা বুঝলাম ইনলাইন সিএসএস কিভাবে করে, প্রথমে শিখলাম ইনলাইন সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি, এক্সটারনাল সিএসএস কি, তারপরে শিখলাম ইনলাইন সিএসএস কিভাবে করে, ইন্টারনাল সিএসএস কিভাবে করে এবং এক্সটারনাল সিএসএস কিভাবে করে। এই কাজগুলো কি আপনারা করতে পারবেন এবার সবাই? জি ভাইয়া পারবো, জি পারবো। আচ্ছা আপনাদের আমি হোমওয়ার্ক, আমাদের পিক্সেল ইয়াটা আমরা ইনস্টল দিতে পারছি না, কিভাবে দিতে হবে? স্ক্রিন শেয়ার দিয়ে সবারকে ধরে ধরে দেখান যে এখন পর্যন্ত যা দেখিয়েছেন তা সবাই করতে পারছে কিনা। ওকে স্যার, বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে, এবার তাহলে আমি আমার স্ক্রিনটা স্টপ দিচ্ছি। এটা ভাই আমাদের যে পিক্সেল ইয়াটা ওই সফটওয়্যারটা একটু ইনস্টল দেওয়াটা নিয়ম করে দেখেন, আমরা চেষ্টা করেছি অবশ্য নাই, কিছু ত্রুটি হয়েছে ভাই রে, কয়েক কিলোবাইট একটা ফাইল ইয়া করলে হয়ে যায়। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন, কে বললেন আপনি শেয়ার দেন, দিয়ে আপনি শুরু করেন দেখতেছি। জি ভাই ভাই দেখতে পাচ্ছেন? স্টার্টেড দেখাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আসে নাই স্ক্রিন। এখন আসে নাই, না এখনো আসে নাই, এই যে আসছে, হ্যাঁ এবার আসছে। এই যে আমার ডাউনলোড করা আছে ওই জন্য এই যাচ্ছে। পিক্সি কি ডাউনলোড করছেন আপনি? হ্যাঁ যে পিক্সি আসছে। আচ্ছা আপনি কোথায় পিকজি বের করেন? নেটটা স্লো ওই জন্য ভিডিওতে স্লো হচ্ছে। বুঝতে পারছি, আপনার পিজি তো সেটআপ ফাইল থাকে না, জাস্ট গিয়ে ডাবল ক্লিক করা, তো স্ক্রিন শেয়ার স্টপ হয়ে গেল। আচ্ছা অন্য একজন স্ক্রিনটা শেয়ার দেন, তাহের আপু আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া আমার না পিকজি ডাউনলোড করা ছিল, বাট ওটা বের করব কোথা থেকে, মানে কাজ করার সময় সব সময় তো ডাউনলোড থেকে বের করা সম্ভব না। আচ্ছা আপনি তাহলে দেন স্ক্রিনটা শেয়ার দেন, দেখাই দিচ্ছি।
দেখা যায় কি? আপনাদের তো শেয়ারই হয় নাই, শেয়ার হয় নাই না, না দেখা যায় না। আসছে আপনি সেটআপ দিয়ে রাখছেন? আপনি ডাউনলোড ফোল্ডারে যান, কোথায় পিকজিটা আছে কোথায় ওখানে যান। এটা ওই ক্রস দিয়ে কেটে দেন, পিকজিটা কেটে দেন, দিয়ে ফোল্ডারে যান, রান করার দরকার নেই, শুধু ফোল্ডারে যান। ডাউনলোড ফোল্ডারে যান, ডিসপিসিতে যান, নোটপ্যাডটা মিনিমাইজ করেন। ডাউনলোড ডাউনলোড নামের যে ফোল্ডারটা আছে, হ্যাঁ ওখানে যান। যাওয়ার পরে পিকজিটার উপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিকটা হয়নি, আগে একটা লেফট ক্লিক করে নেন, একটা ক্লিক করেন, হ্যাঁ এবার রাইট ক্লিক করেন। এবার নিচে এসে দেখেন পিন টু টাস্ক বারে লেখা আছে, হ্যাঁ ক্লিক করেন, দেখেন নিচে টাস্ক বারে যুক্ত হয়ে গেছে ওটা। এখন যদি আপনি এই ফোল্ডার থেকে ওটাকে সরায় নেন, তাহলে কিন্তু টাস্ক বার থেকে কাজ করবে না। তো এই জন্য প্রথমে এটাকে এমন একটা জায়গায় নিয়ে রাখবেন যেখান থেকে ডিলিট করতে হবে না, আপনি সি ড্রাইভে প্রয়োজনে নিয়ে গিয়ে রাখতে পারেন, ওখানে গিয়ে ওটাকে পিন টু টাস্ক বার করে দেবেন, এখানে এসে থেকে যাবে ওইটা। সবাই দেখছেন সিস্টেমটা, এটা যখন পিন টু টাস্ক বার করে রাখবেন তখন এটা টাস্ক বারে থাকবে, যখন পিন টু স্টার্টে দিবেন তখন স্টার্ট মেনুতে গিয়ে থাকবে। আচ্ছা ভাইয়া, এটা কি সি ড্রাইভে নিয়ে যাবো তাহলে? হ্যাঁ সি ড্রাইভে নিয়ে যেতে পারেন, এখান থেকে কপি বা কাট করে নিয়ে যান সি ড্রাইভে। সি ড্রাইভে যান গিয়ে এখান থেকে প্রোগ্রাম ফাইলে যান, এটা উপরেরটা, এখানে পেস্ট করেন। কন্টিনিউ, এখন এটাকে হচ্ছে টাস্ক বারে ওটাতে ক্লিক করেন, তো এখন রান হওয়ার কথা না, টাস্ক বারে ক্লিক করে দেখেন তো ওটা রান হয় কিনা। এখানে হ্যাঁ আচ্ছা রান হচ্ছে, রান হলে তো ভালো হলো, আর যদি না হয় তো এখানে এসে পিন টু টাস্ক বার করবেন। ও এখান থেকে আবার করব পিন টু টাস্ক বার? আচ্ছা প্রথমে আপনি এটা কেটে দেন, ওই পিকজিটা কেটে দেন, দিয়ে ওই টাস্ক বারে পিকজির উপর রাইট ক্লিক করেন, টাস্ক বারে রাইট ক্লিক করে এটাকে আনপিন করেন, আনপিন ফর্ম টাস্ক বার। এবার এখানে এসে এটাকে রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার করেন, ব্যাস হয়ে গেছে। এখন আপনি আমাকে একটু করে দেখান তো, একটা কাজ করেন, একটা হেডিং নেবেন, নিয়ে সেটাকে একটা কালার দিবেন ইনলাইন সিএসএস, তিনটা হেডিং নেবেন, নিয়ে প্রথমটাকে ইনলাইন সিএসএস দিয়ে কালার দিবেন, দ্বিতীয়টাকে ইন্টারনাল সিএসএস দিয়ে কালার দিবেন, আর তৃতীয়টাকে এক্সটারনাল সিএসএস দিয়ে কালার দিবেন। ওকে ভাইয়া, একটা একটা কালার দিবেন টেক্সট কালার, আর একটা দিবেন ব্যাকগ্রাউন্ড কালার, সবগুলোতেই। এটা আপনি করে দেখান, আমি একটু ডাটা কিনে নেই, আমার শেষের দিকে প্রায়। আর তাহলে কি ভাইয়া আমি শেয়ারিংটা অফ করে করে তারপর দেখাবো? না আপনি শেয়ার রেখেই করেন, আচ্ছা ঠিক আছে। সবাই দেখতে থাক।
আপনি করতে থাকেন, আমি দেখতেছি। আপনারা সবাই দেখেন কিন্তু কিভাবে করতেছে, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে এগুলোর উপরে। অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার পরে অ্যাসাইনমেন্টগুলো আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, মেসেঞ্জার গ্রুপে না কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অ্যাসাইনমেন্টগুলো। গতকালকের অ্যাসাইনমেন্ট তো দিতে পারি নাই, আমার শেষের দিকে নেট চলে গিয়েছিল। এটা স্ক্রিন শেয়ার কে করেছেন? এটা করেছে হচ্ছে মেবি আনন্দিত আপু। আচ্ছা আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শোনা যা, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, সর্বপ্রথম আপনি যা করেছেন সেটাকে একটা সৌন্দর্য বোধ মানে বিধানে আনেন, নোটপ্যাডের কোডের অ্যালাইনমেন্ট আগে ঠিক করেন, স্টাইলটা একটা শেষ করেন। স্টাইলটা বডির নিচে কেন? ওখানে হ্যাঁ ওটা কাটেন। আপনি এখন এই যে বডির নিচে আবার সেন্টার দিছেন কেন? বডির উপরে যাবে সেন্টার, যা কিছু করবেন সবকিছু বডির মধ্যে হবে। ভাইয়া আসলে এটা আমার শুধু একটা টেবিলের কোডিং ছিল তো এই জন্য। না না না, আমি বলছি যাই থাকুক, আমি বলতে চাচ্ছি যে
অ্যালাইনমেন্টটা কিরকম ভাবে করবেন, আমি দেখেন একটা জিনিস বলি, এইচটিএমএল শুরু শেষ করছেন ঠিক আছে, তারপরে হেড থেকে শুরু করে এই যে সেন্টারটাকে আগে কাটেন, নিচের সেন্টারটাকে বডির ভিতরে দেন, কাট করে বডির উপরে দেন, ওটা কন্ট্রোল জেড দেন, উল্টা পাল্টা হয়নি 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 হয়নি, আপনি এই নিচের ইয়াটা কাটেন, নিচের ওই স্ল্যাশটা কাটেন, সেন্টার সেন্টারের আগে ওই স্ল্যাশটা দেন, হ্যাঁ, এবার ওই সম্পূর্ণ সেন্টারটাকে, হ্যাঁ, এই নিচের সেন্টারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দেন, বডি পর্যন্ত, হ্যাঁ, কন্ট্রোল এক্স, এবার টেবিলে যে একটা এন্টার দেন, টেবিল, হ্যাঁ, ওখানে যে একটা এন্টার দেন, এবার কন্ট্রোল ভি, এবার কন্ট্রোল এস, গেল, এই যে এইচটিএমএল করেছেন না, এবার হেড থেকে এই বডি, এবার এই যে উপরে হেডে যান, উপরে, হ্যাঁ, হেড থেকে হেড শেষ পর্যন্ত আসেন, আপনার হেড শেষ কই, হ্যাঁ, তাহলে ওই সম্পূর্ণটা সিলেক্ট করেন, হ্যাঁ, নিচ পর্যন্ত আনেন, হ্যাঁ, এবার একটা ট্যাব দেন, ট্যাব, ক্যাপস লকের উপরে একটা ট্যাব, আবার সিলেক্ট করেন, আবার সিলেক্ট করেন, হেড সিলেক্ট হয়নি, হেডটা সিলেক্ট হয়নি, সম্পূর্ণ সিলেক্ট হয়নি উপরে, হ্যাঁ, এবার একটা ট্যাব দেন, ট্যাব, হ্যাঁ, এবার বডিকে ধরেন, বডিকে ধরে একবারে এই নিচ বডি, বডি শেষ করেন, বডি আগে শেষ করেন, বডি শেষ হয়নি, একটা ব্র্যাকেট এখানে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা মিসিং আছে, বডি শেষে দেখেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা মিসিং আছে, হ্যাঁ, এবার উপর থেকে ওই বডিটাকে ধরে নিচের বডি পর্যন্ত আনেন, হ্যাঁ, এবার একটা ট্যাব দেন, ট্যাব, গেল, এবার ওই টাইটেল, হেডের মধ্যে যে টাইটেল, ওর আগে এক মাউসের কার্সর দিয়ে একটা ট্যাব দেন, হ্যাঁ, এবার এই হেডের হেড শেষের পরে একটা এন্টার দেন, হ্যাঁ, এবার ওই সেন্টার বডির নিচে সেন্টারকে ধরে এই নিচ সেন্টার পর্যন্ত একটা ট্যাব দেন, হ্যাঁ, ট্যাপ দেন, হ্যাঁ, এবার এই সেন্টারের মধ্যে যা কিছু আছে সেই সব কয়টাকে আরেকটা ট্যাবে ফালান, হ্যাঁ, এইবার এই যে টেবিলের মধ্যে যা কিছু আছে সব কয়টাকে একটা ট্যাবে ফালান, টেবিলটা বাদ গেল, উপরে টেবিল থেকে শুরু করেন, না 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 না, ঠিক আছে, হ্যাঁ, ট্যাব দেন, এবার টিআর এর মধ্যে যত কয়টা টিডি আছে ওই টিডি গুলাকে একটা ট্যাব দেন, আরো ডান পর্যন্ত যাবে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপরে এই টিডি গুলাকে, এই, হ্যাঁ, এই তিনটা টিডি কে আরো ডান পর্যন্ত যান, হ্যাঁ, একটা ট্যাব দেন, হ্যাঁ, এই নিচের টিআরের টিডি গুলাকে আর একটা ট্যাব দেন, আমার কথা কি সবাই বুঝতে পারছেন আমি কি করাচ্ছি, তারপরে, হ্যাঁ, এই টিডি গুলাকে আর একটা ট্যাব দেন, এবার কন্ট্রোল এস দেন, এবার দেখেন আপনার কোড দেখতে সুন্দর লাগছে না, দেখেন একজন নর্মাল মানুষ কোড দেখতেও সুন্দর লাগছে, গালিব, আপনি কোডের অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট গুলো সব ঠিক করায় দেন, ওকে স্যার, এখানে দেখেন কোডগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, প্লাস বুঝতেও সুবিধা হবে, ওইভাবে যখন থাকতো তখন বোঝা যেত না যে কোনটার মধ্যে কি করছেন, এটা বুঝতে কষ্ট হতো, খুঁজে খুঁজে দেখতে হতো, আর এখন দেখেন বোঝা যাচ্ছে যে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে টিআর, টিআরের মধ্যে টিডি নিছে, একদম স্পষ্ট সবকিছু বোঝা যাচ্ছে, এভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিক রেখে যখন করবেন, সামনে যে হোয়াইট স্পেসগুলো দেওয়া হলো এগুলো যখন দিবেন তখন এই কোডগুলো দেখতে সুন্দর হবে, প্লাস অন্য ডেভেলপাররা এটা সহজে বুঝতে পারবে।
আচ্ছা ভাইয়া, এটা যখন আমি প্রথম লেখা শুরু করব তখন থেকে কি বিষয়টা মেনটেন করে করব নাকি করা হয়ে হ্যাঁ গেলে হ্যাঁ, এটাকে এভাবে করে করব? করা হলেও করতে পারেন, কিন্তু প্রথম থেকে এটা করে করলেই ভালো হয়। আপনি চাইলে শেষেও করতে পারেন। প্রথম থেকে করতে হবে? না না না, শেষে করা যাবে না, প্রথম থেকে করতে হবে, প্রথম থেকে কি প্রথম করতে থেকে হবে করতে হবে, শেষে যায় আমি আবার ওইটার জন্য আলাদা সময় কেন দিব? স্যার? ওই যে এক্সটেনশন পাওয়া যায় তো, আমার ওটা দিয়ে করলে অটোমেটিক হয়ে যায়, ওই জন্য বললাম শেষে করার কথা। অটোমেটিকের তো দরকার নাই স্যার, আমার ভিএস কোডে আমি যখন যাব ওইটা পরবর্তীতে, আমার আগে ম্যানুয়াল ভাবে তো সবকিছু শিখতে হবে, হ্যাঁ স্যার, হ্যাঁ আমার কথা বুঝছেন না? সবাই আমি তো প্রথম এখানে থেকেই করবেন হাতে। এটা। আচ্ছা, এই যে তাহেরাকে একসেপ্ট করেন, ওকে, আপনি আবার হোস্ট থেকে ঘুরে আবার ইয়া হলেন কেন? স্যার আপনি অটোমেটিক হোস্ট হলো কি করে ছিলেন এটা? না? আমি তো হোস্ট ছিলাম। আচ্ছা, আপনাকে আমি আবার বানিয়ে দিই, হোস্ট বানিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি দেখেন একটা কাজ করছেন, ইনলাইন সিএসএস যখন করছেন, এই যে কালার নামে একটা প্রপার্টি নিছেন, তার একটা ভ্যালু দিছেন, কিন্তু সেমিকোলনের পর একটা স্পেস দেননি, ওখানে একটা স্পেস দেন, ব্যাকগ্রাউন্ডের আগে সেমিকোলনের পরে ওখানে একটা স্পেস দেন, আর ব্যাকগ্রাউন্ড গ্রে এর পরে একটা সেমিকোলন দেন নাই। আমি বলেছিলাম সবগুলো সেমিকোলন দিয়েই শেষ হবে, গ্রে এর পরে একটা আচ্ছা সেমিকোলন হবে। ভাইয়া, এটা কি কোটেশন মার্কের পরে না আগে? আগে 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 সবকিছু যাই হবে, এগুলো সব কোটেশনের মধ্যে হবে, বাইরে কিছু হবে না, বিশেষ করে সিএসএস এর কাজগুলো, ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে। এখন আপনি রান করে দেখেন প্রয়োজনে, তারপরে আবার হচ্ছে ইন্টারনাল করেন আরেকটা ইয়েকে নিয়ে, ইন্টারনাল এবং এক্সটারনাল সবগুলোই করেন। আরো দুইটা হেডিং নেন নিয়ে, দুই একটাকে ইন্টারনাল করেন আরেকটাকে এক্সটারনাল দিয়ে করেন। আচ্ছা ভাইয়া, ইন্টারনাল যেটা করতে বললেন সেটা তো যে কোনো জায়গায় করা যায় না, কিন্তু বডির উপরে করতে হবে? হ্যালো, হেডের মধ্যে করেন আপনি, টাইটেলের শেষে।
হ্যালো হ্যাঁ স্যার, আমার স্যার নেট ফুরা গেছিল তো, আবার কিনলাম, ডাটা কিনলাম। আচ্ছা ঠিক আছে, কিনেন, অসুবিধা নাই, পরবর্তীতে দেখতেছি কি হচ্ছে। আপনি ভিডিও করেন, ভিডিও। হ্যাঁ স্যার করতে। এই যে প্যাডিং এর যে বিষয়টা বলছি, এই প্যাডিংটা মানে হচ্ছে প্রসারিত করা, এবং গালিব আপনাদেরকে দেখাবে পরবর্তীতে যে এখন আমি যেটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে 10 পিক্সেল, প্রথমে যে 10 পিক্সেল দিচ্ছেন মাউস নিয়ে যান ওই 10 পিক্সেলে। এই 10 পিক্সেল মানে হচ্ছে উপরে নিচে কাজ করবে, এবং ডান পাশের যে 10 পিক্সেলটা, পরের যে 10 পিক্সেলটা দিয়েছেন ওটা কাজ করবে ডানে বামে। তার মানে এখন হ্যাঁ এটা কাজ করবে ডানে বামে, আর উপরেরটা কাজ করবে উপরে নিচে, মানে প্রথমটা কাজ করবে উপরে নিচে। তো আমি এখন ওখানে 50 পিক্সেল মনে করেন উপরে নিচে দিতে চাই প্যাডিং, তাহলে আমি কোনটাতে দিব? প্রথমটাতে দিব, তো ওখানে লেখেন 50 দেন। দেন দেশের 10-এর জায়গায় 50 দিয়ে দেন। নট রেসপন্ডিং আসবে এবার, হ্যাং করছে। জি স্যার। যে এখন আর করছে? আচ্ছা ঠিক আছে স্যার, এখন এবার কন্ট্রোল এস দিয়ে আউটপুটে যান। হয়েছে উপরে নিচে 50 পিক্সেল পর্যন্ত প্রসারিত হয়েছে? জি স্যার হয়েছে। বুঝতে পেরেছেন না আবার আমার কথাটা আমি কি বলছি? এবং গালিব এখন আপনি বুঝাবেন যে চারটা এলিমেন্ট দিয়ে ক্লক ওয়াইজ কিভাবে প্রসারিত হয়। প্যাডিং মার্জিনের হিসাবটা আপনি একটু ধরিয়ে দেন, তারপরে সবাইকে ছুটি দিয়ে দেন অ্যাটেন্ডেন্স নিয়ে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তাহলে, আচ্ছা জাহাঙ্গীর আলম কি এই ক্লাসের? জি স্যার। আচ্ছা আমি এবার মিউটে গেলাম, আপনি এবার ইয়া করেন, প্যাডিং এর চারটা দিয়ে এবার একটু বুঝান। আপনি একটু স্ক্রিনটা স্টপ দেন, আমি আমারটাতে করে দেখাচ্ছি আপনাদের। ওকে ভাইয়া। ওকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা আমি ভিএস কোডে আসি। এখন দেখেন আমি কি করছি, ওখানে এক্সটার্নাল সিএসএস করছি। আচ্ছা হোক এক্সটার্নাল, তো আমি আমার সিএসএস ফাইলটা ওপেন করতেছি, এটা নোটপ্যাড দিয়ে ওপেন করি তাহলে সুন্দর হবে, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। দেখেন এখানে কি করছি, এখানে অ্যালাইনমেন্ট গুলো কিন্তু ঠিক নেই, যেহেতু কপি করে নিয়ে আসছিলাম ওখান থেকে, বেশি স্পেস হয়ে গেছে। আচ্ছা এতটুকু করলাম, এতটুকু ফলাফল আসছে, ঠিক আছে। এবার স্যার যেটা দেখালো সেটা হচ্ছে প্যাডিং। আমি তার জন্য প্যাডিংটা বোঝার জন্য আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড দিলাম, সাপোজ ব্ল্যাক দিচ্ছি, আর এই কালারটা দিয়ে দিচ্ছি হোয়াইট। দেখেন শুধু যতটুকু টেক্সট ততটুকুর ব্যাকগ্রাউন্ডটাই কালারটা হয়েছে, কিন্তু সুন্দর লাগতেছে না। যদি এর ডানে একটু বেশি থাকতো, এ বামে যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু সুন্দর লাগতো জিনিসটা, উপরে নিচে যদি একটু বেশি থাকতো তাহলে আর একটু সুন্দর লাগতো। তো এটা করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্যাডিং, অর্থাৎ ভিতর থেকে ছেড়ে দিবে, ভিতর থেকে জায়গা প্রসারিত করবে, এটা হচ্ছে প্যাডিং। তো এখন আমি যদি এখানে প্যাডিং ইউজ করি, প্যাডিং নেই প্রপার্টিটা,
এরপরে এর ভ্যালু যদি দেই 10 পিক্সেল বেশ পিক্সেল দেন যদি একটা রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে 10 পিক্সেল হয়েছে আর ডানে বামে 20 পিক্সেল হয়েছে এখন এখানে যদি আমি 200 করে দেই তাহলে দেখেন এদিকে ডানে বামে 200 হয়ে গেছে আবার আমি যদি এখানে 100 করে দেই উপরে নিচে তাহলে দেখেন উপরে নিচে 100 হয়ে গেছে এখন ব্যাপার হচ্ছে ডিসপ্লে ইনলাইনটা যদি না থাকতো সেই ক্ষেত্রে কি হইতো দেখেন আমি যদি ডানে বামে যতই দেই না কেন ডিসপ্লে ইনলাইন যদি না থাকে তাহলে কিন্তু পুরোটাই নিচ্ছে ব্যাকগ্রাউন্ড পুরোটা হচ্ছে তবে এই সাইড থেকে ছাড়বে দেখেন আমি যদি এখানে বাড়াই প্যাডিংটা যদি বাড়াই তাহলে দেখেন এদিক থেকে চলে আসবে কিছুটা দূরে চলে আসবে দেখেন তার মানে জায়গাটা ঠিকই নিচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা হয়ে আছে এই জন্য বোঝা যাচ্ছে না বুঝতে পারতেছেন বিষয়গুলো এখন আমি যদি চাই যে আচ্ছা এটার জন্য স্যার ডিসপ্লে ইনলাইনটা না করলে তো বোঝা যাবে না যে ডানে বামে বেশি কোন দিকে হচ্ছে ডিসপ্লে ইনলাইনটা দিয়ে এই ডিসপ্লে ইনলাইনের কাজটা কি এইটাটা ভালো মতন বুঝিয়ে দেন তাহলে প্যাডিং এর মাধ্যমে ডিসপ্লে ইনলাইনের কাজটা ওভারফ্লো হিডেন এর কাজটা ডিসপ্লে হ্যাঁ ব্লকের কাজটা বুঝবে হ্যাঁ ডিসপ্লে ইনলাইন দিয়েই করেন আচ্ছা এবার আমি ডিসপ্লেটা ইনলাইন করতেছি আবারো ডিসপ্লে ইনলাইন করলে আমরা জানি যে এটা যতটুকু টেক্সট ততটুকু হয়ে যাবে এবার যদি আমরা এই যে 200 পিক্সেল মানে এটা ডানে বামে 200 পিক্সেল আমি যদি চাই যে ডানে বামে একসাথে 200 পিক্সেল দেব না আমি ডান দিকে 100 পিক্সেল দেব বাম দিকে হচ্ছে 200 বাম দিকে দেব 200 পিক্সেল ডান দিকে দেব 100 পিক্সেল সেটাও সম্ভব এটার জন্য এখানে আমি যেমন এখানে দুইটা ভ্যালু দিয়েছি এরকম চারটা ভ্যালু দিতে হবে এখানে সাপোজ এখানে আরো দুইটা দেই দেন বোঝাচ্ছি এই জিনিসটা কাজ করবে ঘড়ির মতো অর্থাৎ ঘড়ি যেভাবে ঘোরে ঘড়িটা ঘুরে কিভাবে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো 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 কি ব্যাপার কালেব আপনার কথা ক্লিয়ারলি আসতেছে না স্যার শুনতে পাচ্ছেন আমাকে এবার শোনা যাচ্ছে আচ্ছা এখন দেখেন ঘড়ির কাঁটাটা যেভাবে ঘুরে অর্থাৎ হচ্ছে প্রথমে ঘড়ির কাঁটাটা 12টা থেকে আসে হচ্ছে 3টায় তারপরে 6টায় এরপরে 9টায় এরপরে আবারও 12টায় তো এইভাবে সেম ভাবে কাজ করবে প্রথমে এটা উপরে থাকবে 12টায় অর্থাৎ উপরের দিকে কাজ করবে এটা দেন আসে ঘড়ির কাঁটা আসে 3টার দিকে অর্থাৎ ডান দিকে যখন ডান দিকে আসবে তার মানে এইটা কাজ করবে ডান দিকে এরপরে ঘড়ির কাঁটাটা আসে নিচের দিকে অর্থাৎ এটা কাজ করবে নিচের দিকে এরপরে ঘড়ি কাঁটাটা যায় বাম দিকে অর্থাৎ এটা কাজ করবে বাম দিকে তো আমরা এটা একটু রিলোড দিয়ে দেখি কেমন কাজ করে উপরের দিকে কাজ করতেছে না এটার জন্য ওভারফ্লোটা হিডেন করে দেখি স্যার উপরে কাজ না করার কারণ কি আপনি ডিসপ্লে ইনলাইনটা আগে কাটেন H2 ট্যাগে ওইভাবে ইয়ে করে না আচ্ছা তাহলে আমরা এটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে নেই হ্যাঁ স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে বা একটা ডিভ এর মধ্যে একটা ক্লাস নেন ক্লাস নিয়ে ওটাকে মডিফাই করেন ওর মধ্যে পি ট্যাগ নেন ওকে ওই ওকে আচ্ছা তাহলে এখানে ক্লাসের ব্যাপারটা এসে যাচ্ছে তো ক্লাসটাও দেখাই দিই আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি আমার এইচটিএমএল কোডিং এ এখানে আমি কি করছি এখানে H2 নিয়েছি মানে
এরপর আমি একটা ডিভ নেই, একটা ডিভ নিলাম। এখন দেখেন ডিভিশনের কাজটা, ডিপ নিয়ে আমি এই ডিপকে ধরে তো সিএসএস এ কাজ করতেই পারি। সিএসএস এ কাজ করতে গেলে শুধু ডিপটাকে ধরবো, কিন্তু আমরা এটাকে একটা এক্সট্রা ক্লাস দিচ্ছি। ক্লাসের একটা নাম দিচ্ছি, সাপোজ দেন আপনার নামে ক্লাস দেন, দিলাম। এখন আমরা সিএসএস এ গিয়ে লিখবো, এখানে ক্লাসের নামটা দিব। আমরা যদি নর্মালি ট্যাগ ধরি এখানে, তাহলে কিন্তু কিচ্ছু করতে হয় না, সোজাসুজি ট্যাগের নামটা দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু যখন আমরা ক্লাসের নাম ধরবো, তখন দিতে হবে ডট, ডট দ্বারা মিন করবে ক্লাস, যে ক্লাস নেম কি এখন ক্লাসের নামটা দিব। ওরা দিলাম, এইবার এই টেক্সটগুলোকে এই ক্লাসের মধ্যে দিয়ে দিই। এবার যদি একটা রিলোড দেই, তারপরও কাজ করে নাই। আচ্ছা, এটাকে H1 তুলে দিয়ে স্প্যান করি। ওইভাবে করবেন না তো, আপনি ইয়াতে যান, সিএসএস এ যান। হ্যাঁ, আপনি ওই H1 এর ওগুলা আগে এলিমেন্ট গুলো আউট করেন, ডিসপ্লে ইনলাইন ফিনলাইন উপরের গুলা তুলেন। হ্যাঁ, বডির মার্জিন প্যাডিং 0 দেন। এবার রিলোড দেন, এবার এবার দেখেন কি আসছে। মুরাদ মুরাদ হোসেন, ওইটা কই থেকে আসছে ওই লেখাটা? ওইটা স্যার এই যে এইচটিএমএল এ লেখা আছে তো H1 এর জন্য, এটা তুলে দিই। এটা H1 এ, হ্যাঁ ওটা তুলে দেন, দরকার হয় থাকলো। হ্যাঁ, এবার হচ্ছে ইয়াতে যান, কোডে যান। এই যে আপনি খালি মুরাদ ক্লাসের মধ্যে পি ট্যাগ নেন, পি ট্যাগ স্প্যান না লাগবে না, আপনি পি ট্যাগ না। নিসেন জি স্যার, এবার মুরাদের পি কে ধরেন, এবার আপনি মুরাদের পি এর হচ্ছে প্যাডিং এক উপরেরটা 100 পিক্সেল দেন। ও আচ্ছা, এটা তো একেবারে কম দেওয়া, আসলে কাজ করলেও তো বোঝা যাবে না হইছে, মানে মাথায় ধরে খালি বাড়ি মারা লাগে আপনাদের, বুঝতে পারছেন? সরি স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝান, তাড়াতাড়ি। আচ্ছা, এখানে আমরা আমি বললাম কি যে প্রথমটা হচ্ছে উপরের, তারপর ঘড়িটা ঘুরে ডান দিকে যায়, মানে এটা হচ্ছে ডানের, এরপরে ঘড়িটা নিচের দিকে আসে, ঘড়ির কাঁটাটা, তার মানে এটা হচ্ছে নিচের, আর এরপর ঘড়িটা ঘুরে বাম দিকে চলে যায়, তার মানে এটা হচ্ছে বামের। অর্থাৎ এখানে যদি আমি দেখলেন যে এখানে 10 দেওয়া ছিল, যার কারণে এটা কম ছিল, আমরা বুঝতে পারতেছিলাম না যে কাজ করতেছে, এখন 100 দেওয়ার পরে এটা উপর থেকে নেমে আসলো। এটাকে যদি 1000 দেই, দেখেন উপর থেকে আরও নেমে আসবে, দেখেন উপর থেকে কত নেমে গেছে, কিন্তু ডানে বামে নিচে এগুলো কিন্তু ঠিক আছে। এখন এটাকে 1000 তুলে দিয়ে আমি 100 রাখলাম, এরপরে ডান দিকে করা আছে 200, এটাকে তুলে দিয়ে এটাকে করে দিলাম 50। এখন যদি সেভ দেই, দেখেন ডান দিক থেকে কমে যাবে, দেখেন ডান দিক থেকে কমছে। আবার আমরা যদি চাই যে নিচ থেকে কমাবো, তখন এখান থেকে তুলে দিয়ে এখানে দেই 50, দেখেন নিচে থেকে কমে আসছে। আবার অনুরূপভাবে যদি বাম থেকে কমাতে চাই, তখন এখানে দিব, কমাই দিব, তাহলে বাম থেকে কমবে। আবার যদি এখানে বাড়ায় দেই, তাহলে বাম থেকে বাড়বে। এটা হচ্ছে এই সিস্টেম। আবার যদি চাই যে না, আমরা একটা একটা করে নিয়ে কাজ করব, সেটাও পারবো। আমরা যদি এখান থেকে এভাবে না করে প্যাডিংটা তুলে দিয়ে দিয়ে দিই প্যাডিং লেফট, প্যাডিং লেফট, এটাকে যদি দিই 50 পিক্সেল, তার মানে আর কিছু করতে হচ্ছে না, প্যাডিং লেফট 50 পিক্সেল নিয়ে নিবে, লেফট নিয়ে নিয়েছে। এখন আমরা যদি আবার দিই প্যাডিং রাইট,
এটাকে যদি দেই 100 পিক্সেল, দেখেন রাইট সাইডে 100 পিক্সেল নিয়ে নেবে। আবার যদি এখানে দেই প্যাডিং টপ, এটাকে যদি দেই 200 পিক্সেল, দেন দেখেন টপ নিয়ে নিয়েছে। আবার এখানে দিলাম প্যাডিং বটম, এটা করলাম 200 পিক্সেল, দেখেন প্যাডিং বটমটাও নিয়ে নিয়েছে। তো প্যাডিং, শুধুমাত্র প্যাডিং ট্যাগ দিয়ে, একটা ট্যাগের মধ্যে দিয়েই লেফট রাইট টপ বটম সব করা যায়। আবার চাইলে আলাদা আলাদা করে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম এইভাবে বলে বলেও করা যায়। বিষয়টা বুঝতে পারছেন সবাই? সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করেন। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ভেতরের লেখাটাকে আকারে বড় বা ছোট করার জন্য আমরা এইচ এর মানটাকে ছোট বড় করব? এইচ দিয়ে ওটা মূলত হেডিং করা হয়। আপনি যদি চান যে এই ফন্টটাকে বড় করবেন, তো এটার জন্য আরেকটা প্রপার্টি আছে, ফন্ট সাইজ। সিএসএস দিয়ে কত কি হয় দেখেন আপনারা, ফন্ট সাইজ, এটার সাইজ দিয়ে দেন হচ্ছে 50 পিক্সেল, দেন সেভ, দেন দেখেন বড় হয়েছে। হ্যাঁ, এটাকে যদি এখন আপনি 500 পিক্সেল করে দেন, হয়েছে? এইচওয়ান দিয়ে এত বড় করতে পারবেন? সব হবে, সব হবে। এটাকে আপনার ধরেন 50 পিক্সেল দিলেন। আপনারা এই বিষয়গুলো বুঝে নেন, কেননা এটার উপরে আজকে হোমওয়ার্ক থাকবে। প্যাডিং লেফট রাইট টপ বটম আলাদা আলাদা করেও করে দেওয়া যাচ্ছে, প্লাস হচ্ছে একটা প্যাডিং ট্যাগ নিয়ে সেটার মধ্যেও, একটা প্রপার্টি প্যাডিং নিয়ে সেটার মধ্যেও ভ্যালু 4টা একসাথে দিয়ে দেওয়া যায়। এখন আপনারা যে দুইটাই শিখে রাখেন, কেননা এটা এখন আপনাদের জন্য ইজি হবে, এইভাবে করতে ইজি লাগবে, কিন্তু ভবিষ্যতে দেখবেন যে এতগুলো লিখতে আর ইচ্ছা করবে না, তখন এক লাইনেই সব করে ফেলবেন যখন আরো অ্যাডভান্সে চলে যাবেন। তো জেনে রাখেন, দুইটাই জেনে রাখেন। তো আজকে ভাইয়া এর আগেরটা মানে, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ভাইয়া, এর আগে যেটা শিখালেন মানে যে লেফট রাইট টপ বটম এটা না লিখে, ওইটা তো জাস্ট ঘড়ির কাঁটার সিকোয়েন্স মনে রেখে মনে রেখে করলেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরও যদি মনে না থাকে, আপনারা ভ্যালুগুলো বেশি বেশি করে চেঞ্জ করে দেখবেন যে কোনটা কোন দিকে কাজ করতেছে। চেঞ্জ করে রিলোড দিলেই তো বুঝতে পারবেন যে কোনটা কোন দিকে কাজ করতেছে, তখন আপনার মতো করে আপনি সাজাবেন। বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই। এখানে যেমন দিলেন হচ্ছে প্যাডিং, প্যাডিংটা কি করলো, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই জায়গাটা প্রসারিত করে নিল, ব্যাকগ্রাউন্ডের মধ্যে জায়গাটা প্রসারিত করে নিল। আপনি যদি মার্জিন দেন, ধরেন দিলেন মার্জিন লেফট, যদি মার্জিন দেন তখন কি হয় দেখেন, মার্জিন দিলে দেখেন এই ব্যাকগ্রাউন্ডের বাহিরে থেকে জায়গা ছাড়তেছে, জায়গাটা ঠিকই প্রসারিত করতেছে কিন্তু বাইরে থেকে। এটা হচ্ছে ভিতর থেকে, প্যাডিং মানে ভিতর থেকে ছাড়বে, আর মার্জিন মানে বাইরে থেকে ছাড়বে। আপনি যদি অনুরূপভাবে আবার মার্জিন টপ দেন, দেখেন ওপর থেকে ছাড়বে। বুঝতে পারছেন বিষয়? এখন সেম ভাবে এগুলোর মতনই, যেখানে যেখানে প্যাডিং ছিল ওখানে ওখানে মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন বটম এভাবে দিলেই হয়ে যাবে। আবার সেম স্টাইলে যদি আপনি চান যে না মার্জিন একটাই দিব, দিয়ে একটার মধ্যে ঘড়ির কাঁটার মতো সাজাবো, সেটাও সম্ভব। এখানে মার্জিন লেফটটা তুলে দেন, শুধু মার্জিন থাকলো, এখানে করে দেন 100 পিক্সেল, 200 পিক্সেল, 50 পিক্সেল। আমি বাম দিকে একটু বেশি সরাই, দেখেন। বুঝতে পারছেন বিষয়টা? মার্জিন এবং প্যাডিং, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। এখন দেখেন আমি প্রথমে একটা কাজ করছি, বডি লিখছি, লিখে এর মার্জিন 0, প্যাডিং 0 করছি। এটার কারণ কি কেউ জানেন? না ভাইয়া। এটার কারণ হচ্ছে আমরা যখন HTML দিয়ে কোনো কোড লিখি, সেটার হচ্ছে
ডিফল্ট ভাবে একটা মার্জিন একটা প্যানিক থেকে যায়, ওটা এমনিতেই দেওয়া থাকে। তো আমরা ওইটাকে প্রথমে জিরো করে নিছি, যে আমরা ডিফল্ট ভাবে কিছু চাচ্ছি না, ওটা জিরো। এরপরে আমরা যা ইচ্ছা সেটা আমরা আমাদের মতো করে করব। আপনাদের ভাইয়া তাহলে আমরা যে কোনো কোডিং করার আগে ফার্স্টে এই বডির ভিতরে মার্জিন আর প্যাডিং এই দুইটা জিরো করে নিব? জি, আমি মার্জিনটা জিরো করে দিলাম। দেখেন এখানে মার্জিন টপ কি দেওয়া আছে। আচ্ছা, মার্জিন প্যাডিংটাও আমি তুলে দিচ্ছি আপাতত। ওভারফ্লো হিডেন, প্যাডিংটাও তুলে দিলাম, দেখেন কি হয়। এখানে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে তো, যার কারণে ওই অংশটা দেখা যাচ্ছে না। এখানে ডিফল্ট ভাবে কিছু অংশ ছেড়ে দেয়, কিছু একটা মার্জিন একটু ধরে নেয়, একটু প্যাডিং ধরে নেয়, সেটাকে আমরা এখানে এটার মাধ্যমে জিরো করতে পারি। দেখেন একটু বোঝা যাচ্ছে যে এই পাশে দেখেন একটু ধরছে। এখন যদি আমি এখানে বডি বডিকে যদি এই যে মার্জিন জিরো আর প্যাডিং জিরো কোডটা আবারও পেস্ট করি, সেভ দেই, রিলোড দিলে দেখবেন এটা একটু সরে যাবে, জায়গাটা ছেড়ে ধরে নিবে। দেখেন এই যে চলে গেল, দেখতে পাচ্ছেন সবাই, বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি যতটুকু আজকে শিখালাম এর উপর একটা হোমওয়ার্ক আপনাদের দিব। এখন বলে দিচ্ছি না, আমি একটা কাজ করব, করে বলবো, এইটার অনুরূপ আপনারা করবেন। কাজটা করে আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিব, যে এই কাজটা আপনারা নিজেরা করবেন, ওইটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আর ওই কাজটা সবাই করবেন, করে করে আপনাদের গ্রুপে আপনারা আপলোড দেবেন। সেকেন্ড অ্যাসাইনমেন্ট অথবা ক্লাস টু হোমওয়ার্ক লিখে আপনারা হচ্ছে যে আউটপুটের স্ক্রিনশটটা দিবেন ওখানে, বুঝতে পারছেন সবাই? এটা সবার করতে হবে, নেক্সট ডে তে ওইটা আমি আবার চেক করব। আচ্ছা, এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই, গত দিনে তো আবার সবার নেওয়া হয়েছিল না, ওটা ঠিক করতে হবে। অ্যাটেন্ডেন্সটা মানে ক্লাসের মাঝে মাঝে নেওয়া ভালো, অ্যাটেন্ডেন্সটা কিছু কিছু দিন ক্লাসের শুরুতেও নিতে পারি, শেষেও নিতে পারি, মাঝামাঝিও নিতে পারি। কেউ যদি ক্লাসে এসে চলে যায়, তিনবার নেওয়ার নিয়ম, অ্যাটেন্ডেন্স তিনবার নেওয়ার নিয়ম, সেক্ষেত্রে আমরা আপনাদের ক্লাসে ক্ষতি যাতে না হয় সেক্ষেত্রে আমরা লাস্টে নিই। কেন জানেন? জানেন অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আপনি লাস্ট পর্যন্ত থাকেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। কারণ মাঝামাঝি নিলাম আর পরে বলে দিলেন স্যার কারেন্ট নাই, তখন কি করে বুঝবো বলেন দেখি ভাই? না মানে অনেক সময় দেখা যায় লাস্টের দিকে এমবি টেমি পুরাই যায়, যেমন গালি ভাই গালকে পুরাই গেছে। হ্যাঁ না, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় নোটিস তো আছে, আমরা ভিডিও করছি না, আমরা ভিডিও তো পার্টিসিপেট করে নিব, ওগুলো কারা কারা ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দুই দিনেরটাই আজকে নিব। এখানে যাদের নাম আছে তারা ছাড়া আগে আপনাদের, আপনারা যারা বাকি আছেন তাদের নামগুলো একটু বলেন। আয়া তাহেরা সিদ্দিকা, এমএসটি, এমএসটি ডট ডট ডিএ ডিএ এই আরি এইচ ই এইচই আরে তাহেরা তাহেরা সিদ্দিকা সিদ্দিকা SIDDI কে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা পরে নেওয়া যাবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। আচ্ছা, আপনার ইমেইলটা বলবেন। তাহেরা সিদ্দিকা, তাহেরা সিদ্দিকা 91 @gmail.com। এরপর
পরে কে আছেন নাম বলেন হ্যালো মাসুম বিল্লা মাসুম বিল্লা জি ঠিক আছে জি ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন ভাই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি নাম ভুলে গেছি ইমেল বলেন ইমেল আমি মেসেজ আমি দিয়ে দিচ্ছি আপনাকে মেসেঞ্জারে দিয়েছেন হ্যালো হ্যালো বুঝলাম না আপনি কি মেসেঞ্জারে দিয়েছেন না আমি বলছি ভাই বলেন মাসুম বিল্লা বাঘা লিখেন মাসুম বিল্লা বাঘা বাঘা জি BAGHA ঠিক আছে gmail.com আপনি দেখেন ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা নেক্সট হ্যালো সবাই কি শেষ কতজন আছেন তাহেরা প্রথম থেকে দেখি জাহাঙ্গীর আলম আছে অনিন্দিতা আপু আছে ভাইয়া সাফর জামান জয় মাহমুদুল হাসান আছে মাসুম আহমেদ নেই মাসুম ভাই শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি মাসুম ভাই আমি মাসুম আহমেদ যেটা দিয়ে আসছে না ওটা মাসুম বললাম ও ওইটাই সব জায়গায় এক নাম ইউজ করতে চেষ্টা করবেন ভাই জামান জয় জয় জে শাখাওয়াত জয় ভাই জি ভাই আপনার পুরো নামটা বলেন ভাই এমডি শাখাওয়াত জামান জয় SHAKE ভাইয়া এস এর পর এইচ হবে শাখাওয়াত বানান ঠিক আছে এমডি শাখাওয়াত জামান হ্যালো হ্যালো শাখাওয়াত ভাই হ্যালো আচ্ছা এখানে ক্লাস ওয়ান কালকে কত তারিখ গেছে 18 তারিখ গেছে তাই না হ্যালো ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আচ্ছা শেয়ার করছি আবার এবার দেখতে পাচ্ছেন জি এখন আসছে ভাইয়া শাখাওয়াত জামান জয় শাখাওয়াত জামান জামানের যে বড় হাতের হবে তাই না জেড জেড হবে গালিব ভাই জেড জেড জামান বানানে জেড জি আর জয় বানানে ঠিক আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলবেন রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে 288 288 670 670 আপনার ফোন নাম্বারটা বলবেন 017
01 01 01 01 05 05 02 54 02 54. আচ্ছা আপনার ইমেলটা বলবেন, মেল sakhawatjaman99@gmail.com. sakhawatjaman99 বানান ঠিক আছে কিনা দেখেন। আচ্ছা এখানে হচ্ছে মাসুম বিল্লা ভাই, আপনি আপনার ফোন নাম্বারটা বলেন। 064 বুঝি নাই, 0164 0162 64 64 2 ঘন্টা ভাই 0164। আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না, আপনি আমাকে মেসেঞ্জারে লিখে দিন, এটা আমি বসাই দিব পরে। এখন হাজিরাটা নিয়ে নেই, কালকে 18 তারিখ গেছে তাই না? জি 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 ভাই, ওকে 18 গেছে, আজকে হলো 19, ক্লাস 2। কালকে মাহমুদুল হাসান ভাই কালকে ছিল তাই না? জি ভাই ছিলাম। জাহাঙ্গীর ভাই ছিলেন? স্যার ছিলাম। অনিন্দিতা প্রামাণিক ছিল, নুসরাত জাহান নিমা ছিল, তাহেরা সিদ্দিকা আপু ছিলেন? জি ভাই ছিলাম। মাসুম বিল্লা ছিলেন? জি ছিলাম। সাখাওয়াত জামান? সাখাওয়াত ভাই ছিল না। জি ভাই ছিলাম। সাখাওয়াত ভাই ছিল? জি ভাই ছিলাম। বুঝছেন কিন্তু? হ্যাঁ ভাই ছিলাম গতকালকে। আচ্ছা আজকে কি এরা সবাই আছে? রেসপন্স তো করছে আসছে। আচ্ছা আমি আজকে জি ভাই টা সবাই বসাই দিচ্ছি, কেউ যদি না থাকেন বলে দেন, এইভাবে যদিও দেওয়া ঠিক না, এরপর থেকে আর এভাবে হবে না ভাই। যদি কেউ না থাকে যখন লিস্টে আসে ফাইন দিন, কেউ একজন দেখেন তো এদের মধ্যে কেউ বাকি আছে কিনা। আসিফ ভাই আজকে আসছিল, আসিফ ভাই কি এখন আছেন? কিছু না, আবার কারেন্ট চলে গেছিল, আবার কারেন্ট আবার সব ইয়ে হয়ে গেছে নাকি? ওনাকে পেশেন্ট দিয়ে দেয়। তো আচ্ছা আপনাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন, আমি ভিডিওটা স্টপ করি।